Good morning YouTube, welcome back to my channel. আজকে একটা বিশেষ দিন আমার জন্য না আমার এক বড় ভাই রিয়াদ ভাইয়ের জন্য, কারণ রিয়াদ ভাই আজকে একজন মোটরসাইকেলের ওনার হতে যাচ্ছেন, which means আমরা একটা নতুন বাইক কিনতে যাচ্ছি। তো রিয়াদ ভাই এখন অন দ্য ওয়ে শোরুমের কাছাকাছি, আর আমি এখন প্রথমে শাওনের সাথে মিট করব। শাওন আর আমি একটু বুথে কাজ আছে, তো সেই কাজটা শেষ করে আমরা শোরুমে যাব। ও শোরুমটা আমরা সব ফোনে আর কি অনেক শোরুমে খোঁজ নিছি, কারণ রিয়াদ ভাইয়ের কালার প্রিফারেন্সের একটা ব্যাপার ছিল। আগারগাঁওয়ের 60 ফিটে ইয়ামাহার নতুন একটা শোরুম হয়েছে ক্রিসেন্ট এন্টারপ্রাইজের, তো ওখানে আর কি তারা কনফার্ম করেছেন যে তাদের কাছে সব কিছু সব কালার অ্যাভেলেবল আছে। তো গাইস, আমাদের সাথে এখন আছে হচ্ছে শাওন এবং শুভ্র ভাই। আমরা সব বাইক টাইক নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটা নতুন বাইক কিনতে যাব। তো শাওন কি অবস্থা? গুড মর্নিং। শুভ্র ভাই কি অবস্থা? তো চলেন আমরা যাই। ওকে, মিটিং পয়েন্ট থেকে আমি শুভ্র ভাই আর শাওন রওনা দিয়ে এখন সাইড ফিটের দিকে যাব। সাইড ফিট ইয়ামাহা ক্রিসেন্ট মোটরসের শোরুমে, ক্রিসেন্ট এন্টারপ্রাইজের শোরুমে। সামনে ইয়ামাহা শোরুমে চলে আসছি আমরা, এখান থেকে আমরা বাইকটা নিব, আপনারা দেখতে পারুন। শুভ্র ভাই আটকায় গেছে। তো অবশেষে আমরা ইয়ামাহার শোরুমে চলে আসছি, ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আগারগাঁও 60 ফিট। রিয়াদ ভাই, ভাবি, শাওন আর এই যে আমাদের শুভ্র ভাই। তো রিয়াদ ভাই, আপনার আজকের অনুভূতি কি? ভালো লাগছে, শখ ছিল। আচ্ছা, আর যে কালার চয়েসের একটা ব্যাপার ছিল, ওটা কি হলো ফাইনালি? আচ্ছা, ফাইনালি আমরা আসলে কালোটা সিলেক্ট করছি। কালোটাই সিলেক্ট করছি, মানে ভাবি কি মতামত দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা সবাই এখন ভিতরে যাই। আমাদের বাইক কেনার আগের কিছু কাজকর্ম আছে, তো সেগুলো আমরা শেষ করি, তারপরে আস্তে আস্তে আমরা আপডেট করি কি কি করতেছি, আমরা দেখাবো আপনাদের সবাইকে। চলেন। দেখাবো আপাতত, আমরা দেখি কি হচ্ছে এখানে। রিয়াদ ভাই এখন বাইক ডেলিভারি দিচ্ছে পলাশ ভাইয়ের কাছ থেকে। তো পলাশ ভাই, রিয়াদ ভাই আছে, চাবিটা দিয়ে দেন তাহলে। যান, স্টার্ট দেন, সুইচ অন করেন। তো
রিয়ার টায়ার নতুন গাড়িটা আমরা একটু চালাও দেখি কি অবস্থা গাড়ির। ইয়ামাহা ফেজার নতুন কেনা হয়েছে মাত্র, এখনো খুব বেশি জোরে চালানো যাবে না, খুব আস্তে ধীরে গাড়িটা চালায় আসতে হবে। তো আপাতত যেটা ফিল করছি যে নতুন গাড়ি, তো একটু আস্তে ধীরে চালাতে হবে, সাবধানে চালাতে হবে, যে কারণে সেই স্মুথনেসটা এখনো আসবে না। গাড়িটা আস্তে আস্তে 2000 কিলো অতিক্রম করলে তারপরে আমরা আমরা এখন বাইক টাইক কেনা শেষে রিয়াদ ভাই আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো সেই ট্রিট খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া পরে করতেছি, একটা আম্মু ফোন দিচ্ছে ধরে নিই। সরি ফর দ্য ইন্টারাপশন। সো আর রিয়াদ ভাই ট্রিট আমরা এখন খাইতেছি, রিয়াদ ভাই আমাদের ওই পাশে রিয়াতে আছে। তো খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমরা যে যাই যে যার বাসায় চলে যাব। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই। সবাই আমরা একটু বাই বাই দিয়ে দিই। নম্বর